আচ্ছা আমি একটু বলি আজকের এই যে আমাদের যে মেলবন্ধনটা করিয়ে দিল এত তিক্ততার পরে তিক্ত অভিজ্ঞতার পরে এটা কে কতটুকু পারতো জানি না কারণ কি আমি এতটাই মানে মানে ইয়ে হয়ে গিয়েছিলাম এবং ওরাও যেভাবে আমার মানে ছবির অপপ্রচারের ব্যাপারে মানে কি যে হচ্ছিল আমি জানি না মাঝখানে যে মানুষটা ছিল তাকে তো এই পুরো জিনিসটাকে সবাই ছিলেন সাথে কিন্তু সবচেয়ে বড় মানে কাজটা যে করেছে সে হচ্ছে আমাদের মানে সম্মানিত ইলিয়াস কাঞ্চন ভাই আর আমার খুব কাছের একজন মানুষ নিপুণ আক্তার এনারা দুজন মিলে সবাইকে নিয়ে বসে তারপরে কাজটা করিয়ে দিয়েছেন এজন্য তাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ কি মাহি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছো আসলে কৃতজ্ঞ আমরা নিপুণ ভালো দুটো কথা বলো প্রথমেই বলবো আশীর্বাদ চলচ্চিত্রের জন্য অনেক অনেক শুভকামনা আর আমি কিন্তু আসলে যেদিন থেকে ট্রেইলার দেখেছি আমি বলেছি অনেক সুন্দর ট্রেইলার আমার খুব ভালো লেগেছে মাই তোমাকে খুবই সুন্দর লেগেছে তোমার কস্টিউম খুব ভালো ছিল এবং রোশনকেও দেখতে খুব ভালো লাগছিল আর আমরা জানি যে মানিক ভাই সবসময় ভালো ছবি বানায় তো আমি বলবো যে আপনারা হলে আসবেন কালকে অবশ্যই ছবিটা দেখবেন আর জেনিফার ফেরদৌস আপুকে বলবো যে আপনি নেক্সট আরেকটা ছবি বানাবেন আমরা চাই প্রযোজক আসুক প্রযোজক থাকুক এবং এভাবেই ছবি এগিয়ে যাবে তাহলে কি আমরা বয়কট করবো সাংবাদিকটা ভাই বসেন সবাই সত্যি কথা যদি কারণ হলো গিয়ে যে আমি ইউটিউব গুলো আমি ফেসবুক গুলো আমি দেখি আমি সেই জায়গায় দেখি যখন আমাদের আমাদের ভাই বসেন
আসলে একটা ভুল বুঝাবুঝি ছিল যে আসলে সবাই সব বললে একই কথা বলার বেশি দরকার নেই। আমি শুধু এটুকু বলবো যে আমি প্রযোজকের সাথে কথা হয়েছে আজকে এখানে বসে, আমাদের সব ভুল বুঝাবুঝি অবসান হয়েছে এবং প্রযোজক পরিচালকের উপর রাগ করে উনি কিছু হয়তো পরিচালকদের নিয়ে কথা বলেছিলেন সেগুলোর জন্য মানে উনি দুঃখ প্রকাশ করেছেন যে না এটা আমার বলা ঠিক হয়নি। একজন পরিচালকটা সব পরিচালকটা সেই জন্য উনি সেই পরিচালকের আর ওটা যাক, এটা ওনার প্রচার হলো, ওনার ছবিটা আশীর্বাদ যে ভালো যাবে আমরা সবাই দোয়া করি যাতে আশীর্বাদ ভালো যায়। আর এটাতে এই গন্ডগোল করে কিন্তু একটা প্রচার হবে, এটা প্রচারণের একটা পার্ট হয়ে গেছে। যাই হোক আপনার সবাই দোয়া করবেন এটা, আপনারা যদি ধরে নেন এটা যদি ছবির জন্য ভালো হয় তাহলে ধরে নেন। আপনাদের কি তা মনে হচ্ছে নাকি মনে হচ্ছে দুই দলই তো উপস্থিত আছে, তিন পক্ষ চার পক্ষ আজকে আমি একটু বলি।